Hi guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, সামার স্কিন কেয়ার হ্যাকস, যেটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে এই ভিডিওটা আনার জন্য। তো তোমরা বলেছো আর আমি সেই ভিডিও আনবো না, এটা তো হতেই পারে না। তো আজকে আমি চলে এসেছি সামার স্কিন কেয়ার হ্যাকস ভিডিও নিয়ে। চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজ আমি তোমাদের সাথে 7টা স্কিন কেয়ার হ্যাকস শেয়ার করব। তো এই হ্যাকসগুলো করার জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে, তোমাদের জাস্ট একটু পা হেঁটে মায়ের রান্নাঘর অবধি যেতে হবে, আর সেখান থেকে কিছু জিনিস চুরি করে আনতে হবে। এছাড়া আর কিছুই করতে হবে না, কারণ আমি আজকে যা যা জিনিস ইউজ করবো সেগুলো তোমরা মায়েদের রান্নাঘরে সব পেয়ে যাবে। তো গিয়ে ঝটপট জিনিসগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে এসো, নিয়ে হ্যাকসগুলো দেখতে থাকো। তো চলো দেখে নিই ফার্স্ট হ্যাকস। তো প্রথমেই বলি, তোমরা যতই দামি দামি প্রোডাক্ট ইউজ করো, যতই তোমরা হোম রেমেডি ইউজ করো, তোমাদের যদি ডায়েট হেলদি না হয় তাহলে কখনোই তোমাদের স্কিন হেয়ার কোনোটাই ভালো হবে না। তো ভালো মন্দ খেতে হবে, শাক সবজি, প্রোটিন, মাছ মাংস বেশি করে খেতে হবে, যেগুলোতে প্রোটিন আছে অবশ্যই খাবে, আর অবশ্যই বেশি করে জল খেতে হবে। গরমকালে মিনিমাম 3 লিটার জল কিন্তু তোমাদের দিনে খেতেই হবে, না হলে তোমরা যতই কিছু করো তোমাদের স্কিন হেয়ার কিছুই ভালো হবে না। তো আমি দিনে কিছু না হলেও 3.5 থেকে 4 লিটার জল খাই, কারণ আমি বিভৎস পরিমাণে জল খাই, বিভৎস পরিমাণে ঘামি, ওই জন্য বিভৎস পরিমাণে জল খাই। আর আমার অনেকগুলো ছোট ছোট বোতল আছে, 250 বোতল, সেই বোতলগুলোই আমি জল খাই। খাওয়ার পরে আমার কিছুক্ষণ পরেই বাথরুম পাই, আর বাথরুম করে এসে পরে আমার মনে থাকে যে আমি হ্যাঁ বাথরুমে গিয়েছি, এরপরে আমাকে আবার জল খেতে হবে, তো আমি এসে আবার জল খেয়ে নিই। এইভাবেই আমি মনে রাখি জল খাওয়া। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো এই গরমে তোমাদের নিজেদের মুখ সব সময় পরিষ্কার রাখতে হবে, আর তার জন্য ইউজ করতে হবে ফেস ওয়াশ। তো আজ আমি তোমাদের সামনে DIY ফেস ওয়াশ ইউজ করব। তো দেখে নাও ফেস ওয়াশটা কি। এখানে আমি ফেস ওয়াশের জন্য নিয়ে নিয়েছি র মিল্ক, এছাড়া আমি আর কিছু ইউজ করিনি। তো আমি একটা বাটিতে অল্প পরিমাণে র মিল্ক নিয়ে নিয়েছি, আর তুলোর সাহায্যে হালকা হাতে আমার ফেসটাকে ক্লিন করছি। তো তোমাদের কাছে যদি কটন প্যাড থাকে তোমরা সেটা ইউজ করতে পারো, বা নরম কাপড়ের টুকরোর সাহায্যেও ফেস ক্লিন করতে পারো। তো মিল্ক আমাদের স্কিনে হাইড্রেট প্রোভাইড করে, আমাদের স্কিন 24 ঘন্টা হাইড্রেট রাখে, একদম ডিহাইড্রেট করে না, আর এই গরমে স্কিন হাইড্রেট রাখা খুব দরকার। এছাড়াও মিল্ক আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে। তো তোমরাও দিনে দুবার এই মিল্ক ওয়াশের মাধ্যমে স্কিন হাইড্রেট রাখো এবং নিজেদের স্কিনে খুব তাড়াতাড়ি গ্লো ফিরিয়ে আনো। তুলোর সাহায্যে মুখটা ক্লিন করার পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। দিনে দুবার মিল্ক ওয়াশ করার পরে তোমরাই নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা গ্লো করছে। তো ফেস ওয়াশের পরে ইউজ করতে হবে টোনার। তো টোনার কেন ইউজ করবে, তো টোনার ইউজ করার মেন কারণ হলো তোমরা গরমে বেরোচ্ছ, তোমরা টোনার ইউজ করছো না, তার ফলে তোমাদের স্কিনে রেডনেস হচ্ছে, তোমার তার জন্য পিম্পল হচ্ছে, কারণ তোমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো হাইড্রেট রাখার জন্য অবশ্যই টোনার ইউজ করতে হবে। তো আমি এখানে তোমাদের সাথে DIY টোনার ইউজ করছি, তো দেখে নাও। তো আমি এখানে DIY টোনারের জন্য ইউজ করছি অ্যালোভেরা। তো তোমাদের বাড়ি যদি অ্যালোভেরা গাছ থাকে তো সেখান থেকে অ্যালোভেরা তুলে এনে তোমরা এই টোনারটা বানাতে পারো, আর যদি গাছ না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেলের সাহায্যেও এই টোনারটা বানাতে পারো। আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ আছে তো আমি অ্যালোভেরা তুলে এনেই বানাচ্ছি। তো ফার্স্টে অ্যালোভেরার দু সাইডের অংশটা ভালো করে কেটে বাদ দেবে, তারপরে ওপরের পোর্শনটা এইভাবে ছুরির সাহায্যে কেটে, তারপর চামচের সাহায্যে ভিতরের জেলটাকে ভালো করে বের করে নেবে। তারপর সেই জেলটা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে।
আমি এখানে বাটিতে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ইউজ করব রোজ ওয়াটার। তো আমি এখানে ডাবরের রোজ ওয়াটার ইউজ করছি। তোমরা যদি DIY রোজ ওয়াটার বানাতে পারো তো সেটাও ইউজ করতে পারো, আর যারা বানাতে পারো না তারা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তাদের দেখিয়ে দেবো কীভাবে DIY রোজ ওয়াটার বানাতে হয়। তারপর আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব এবং তুলোর সাহায্যে আমি আমার মুখে এই টোনারটা ইউজ করব। যেহেতু আমি তুলোর সাহায্যে টোনার ইউজ করতে বেশি পছন্দ করি তাই এইভাবে ইউজ করছি। তোমরা চাইলে এটা স্প্রে বটলের মধ্যে করে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে ইউজ করতে পারো। এই টোনারটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, কিন্তু অয়েলি সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিনের জন্য এটি বেস্ট। তোমরা এটা দিনে দুবার ইউজ করতে পারো, রেজাল্ট তোমরা নিজের চোখেই দেখতে পাবে। তো এই গরমে আমাদের লাইফে সবথেকে বড় প্রবলেম হলো পিম্পল, যেটা আসে, আসলে তো যেতেই চায় না, আর গেলেও তার দাগ থেকেই যায়। আর যেহেতু আমরা এই গরমে বাইরে বেরোচ্ছি, পুরো মুখ ওড়না দিয়ে ঢেকে বেরোচ্ছি, সানগ্লাস পরে বেরোচ্ছি যাতে রোদ না লাগে, আর তার ফলে কিন্তু আমাদের পিম্পল হচ্ছে। তো এই পিম্পল থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের সামনে আমি একটা DIY মাস্ক ট্রাই করবো, তো চলো সেটা দেখে নাও। মাস্কটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি নিম পাতা। তো আমি গাছ থেকে নিম পাতা তুলে এনেছি, আনার পর সেটা পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর মিক্সারে সেটা পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে নর্মাল বাড়িতে যে হামান দিস্তে থাকে তাতেও পেস্ট করে নিতে পারো। তারপর ওই নিম পাতা পেস্টটাকে আমি একটা নর্মাল বাটিতে তুলে নিচ্ছি এবং তারপর ওখানে ইউজ করছি বেসন, অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং তারপরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করব। তোমরা চাইলে কাঁচা হলুদও ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে কাঁচা হলুদ নেই ওই জন্য আমি হলুদ গুঁড়ো ইউজ করছি। তারপর এটাকে ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে ডাবরের রোজ ওয়াটার ইউজ করব। তো এই মিশ্রণটা খুব একটা পাতলা হবে না, একটু গাঢ় ভাব থাকবে। তো ডাবরের রোজ ওয়াটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেডি আমাদের DIY অ্যাকনি রিমুভ ফেস মাস্ক। তো দেখতেই পাচ্ছ মাস্কটা রেডি হয়ে গেছে। তারপর সেটাকে আমি আমার হাতের সাহায্যেই সারা মুখে ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি ইউজ করেছি নিম পাতা। তো নিম পাতা আমাদের স্কিনে শুধুমাত্র পিম্পলেরই না, যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে এবং নিম পাতা আমাদের স্কিনকে ঠান্ডা রাখে। তো তোমরা শুধু নিম পাতার পেস্ট মুখে ইউজ করতে পারো, সেটাও স্কিনের জন্য খুব উপকার। আর এইভাবে বেসন হলুদ গোলাপ জলের সাথে মিশিয়েও ইউজ করতে পারো। তোমাদের পুরনো যত পিম্পলের মার্ক আছে সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং নতুন পিম্পল না হতে সাহায্য করবে। তো এটা লাগানোর পরে তোমরা 5 মিনিট ওয়েট করবে এটা শুকানোর জন্য, তারপর নর্মাল জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেবে। তো সপ্তাহে তোমরা এটা 3 বার করে ইউজ করবে, তারপর রেজাল্ট তোমরাই দেখতে পাবে। তোমাদের পুরনো যত পিম্পল মার্ক আছে সেগুলো কমে যাবে এবং নতুন পিম্পল হলেও সেটা দাগ হতে দেবে না। তো এই গরমে তোমরা ফেস ওয়াশ, টোনার, মাস্ক সব কিছু ট্রাই করার পরেও তোমাদের আরেকটা জিনিস ট্রাই করতে হবে, সেটা হলো স্ক্রাব। স্ক্রাব ইউজ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই স্ক্রাবিং করবে। তো যেটা করা আমাদের স্কিনের জন্য খুব দরকার, কারণ আমাদের ব্ল্যাকহেডস, হোয়াইটনেস এইসব প্রবলেম তো থাকেই, তাছাড়াও আমাদের স্কিনের একটা ব্লাড সার্কুলার থাকে যেটা আমাদের স্ক্রাবিং করার পরে ঠিকঠাক হয়। তো অবশ্যই স্ক্রাবিং করা দরকার, স্ক্রাবিং করার পরে আমাদের স্কিন অনেক হেলদি হয়ে যায়। তো অবশ্যই স্ক্রাবিং করবে। তো আমি তোমাদের সাথে এখানে DIY স্ক্রাবার দেখাচ্ছি, তো চলো দেখে নাও। তো DIY স্ক্রাবার বানানোর জন্য আমি এখানে ইউজ করছি কফি, আর কফির সাথে ইউজ করব গোলাপ জল, আর কিছু আমি ইউজ করব না। কিন্তু আমার এখানে গোলাপ জলের পরিমাণটা একটু বেশি পড়ে যাওয়ায় আমি আরেকটু কফি ইউজ করে নিচ্ছি, কারণ মিশ্রণটা একদমই পাতলা হবে না, একটু গাঢ় টাইপের হবে, ওই জন্য আমি বেশি করে কফি ইউজ করে নিয়েছি। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে DIY স্ক্রাবার কিন্তু বানিয়ে নিতে পারো।
দেখতে পাচ্ছ এখানে আমার DIY স্ক্রাবার রেডি হয়ে গেছে। তো হাতের সাহায্যে সেটা আমার সারা মুখে আমি ইউজ করে নিচ্ছি। তো এই স্ক্রাবটা বানানোর জন্য আমি ইউজ করেছি কফি। তো কফি আমাদের স্কিন থেকে ব্ল্যাকহেডস হোয়াইটনেস রিমুভ করতে সাহায্য করে, আমাদের স্কিন ব্রাইটেন করে, আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি গ্লো আনতে সাহায্য করে। সপ্তাহে 1 থেকে 2 বার কিন্তু স্ক্রাব করা খুব দরকার। স্ক্রাব করার ফলে আমাদের ডেড স্কিন রিমুভ হয়, আমাদের স্কিনে ব্লাড সার্কুলার বাড়ে এবং যার ফলে আমাদের স্কিন খুব হেলদি এবং স্মুথ হয়। তো এই DIY স্ক্রাবটা ইউজ করার পর আমি 2 মিনিট ওয়েট করব এটা শুকানোর জন্য। তারপর হাতে অল্প একটু জল নিয়ে আমি সারা মুখে স্ক্রাবিং করব। তো আমি এখানে বেশি প্রেশার দেবো না, জাস্ট হালকা প্রেশারে আমি আমার ফেসে স্ক্রাবিং করব, যার ফলে আমার ব্ল্যাকহেডস হোয়াইটনেস ডেড স্কিন সব রিমুভ হয়ে যাবে। তারপর এটাকে আমি নর্মাল ওয়াটারের সাহায্যে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে তোমরাই রেজাল্ট দেখতে পাচ্ছ। তো তোমরা এটা সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করো এবং নিজেদের স্কিন খুব তাড়াতাড়ি হেলদি এবং স্মুথ তৈরি করে নাও। এবার আমি যে হ্যাক্সটা ট্রাই করব সেটা সবার জন্য না, সেটা হলো শুধুমাত্র যাদের ওপেন পোর্টসের প্রবলেম আছে শুধুমাত্র তাদের জন্য। কারণ আমার ওপেন পোর্টসের প্রবলেম আছে, আমি ভাবলাম এই প্রবলেমটা একটা বিগ প্রবলেম, তো এইটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার। তো পোর্টস থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি লার্জ হয়ে যায় সেটা খুবই খারাপ দেখতে লাগে, সেখান থেকে যদি অয়েল বেরোয় সেটা আরও খারাপ। তো অবশ্যই তোমরা এই মাস্কটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের পোর্টসের প্রবলেম আশা করি কমে যাবে। তো অবশ্যই এই মাস্কটা ট্রাই করে নেবে। তো এই মাস্কটা তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি অল্প পরিমাণে বেসন, আর তার মধ্যে ইউজ করব পাতি লেবুর রস, আর তার মধ্যে ইউজ করব মধু। তারপর এই তিনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর এই মিশ্রণটাও খুব একটা পাতলা হবে না, এটাও খুব গাঢ় টাইপের হবে। আমাদের DIY মাস্ক রেডি হয়ে গেছে, এটাও আমি হাতের সাহায্যেই আমার মুখে ইউজ করব। তো দেখতে পেলে মিশ্রণটা খুব একটা পাতলা হয়নি, এটা খুব গাঢ় টাইপের মিশ্রণ হবে। আর এর মধ্যে আমি ইউজ করেছি লেবুর রস। তো লেবুর রস আমাদের স্কিনে ব্রাইটেন করতে সাহায্য করে, আমাদের স্কিন টাইট করতে সাহায্য করে, আর ওপেন পোর্টস কমাতে খুবই সাহায্য করে। কারণ লেবুর মধ্যে আছে ভিটামিন সি, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর ইউজ করেছি হানি, হানিও আমাদের স্কিনে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনে গ্লো আনতে সাহায্য করে, আর স্কিনের ওপেন পোর্টস কমাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো তোমরাও এইভাবে DIY মাস্ক তৈরি করে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করো। এটা আমি ইউজ করার পর 10 মিনিট রাখবো, রাখার পর একটু শুকিয়ে গেলে সেটা নর্মাল ওয়াটারের সাহায্যে ধুয়ে নেব। এইভাবেই আমি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করি এবং আমার ওপেন পোর্টসের প্রবলেম খুবই কমে গেছে। তো তোমরাও চাইলে এইভাবে ইউজ করে নিজেদের ওপেন পোর্টসের প্রবলেম খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারো। একদম শেষ হ্যাক্সে চলে এসেছি। তো এই গরমে আমাদের লাইফে সব থেকে বড় প্রবলেম হলো ট্যানিং। যতই আমরা ফুলাতা জামা ওড়না দিয়ে মুখ ঢেকে সানগ্লাস পরে বাইরে বেরোই না কেন, সূর্য মামা আমাদের ট্যান দেবেই। তো তার থেকে যাতে আমরা একটু বাঁচতে পারি তার জন্য তোমাদের এই মাস্কটা অবশ্যই ট্রাই করতে হবে। তো চলো লাস্ট হ্যাক্স দেখে নাও। তো এই মাস্কটা বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি মুসুরির ডাল। তো মুসুরির ডালটা আমি 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর জলটা ফেলে দিয়ে ওটা মিক্সারে নিয়ে নিচ্ছি। আর ইউজ করছি টমেটো, ওই দুটোকে আমি একসাথে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড হওয়ার পরে আমি ওটাকে নর্মাল বাটিতে তুলে নিচ্ছি। নেওয়ার পর তাতে অল্প পরিমাণ বেসন ইউজ করব, আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করব। তারপর ওই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে রেডি হয়ে গেছে DIY ট্যাং রিমুভিং মাস্ক। তো এটা আমি হাতের সাহায্যে আমার সারা মুখে
गलाय हाते भालो करे यूज करे निच्छी। तो एई मास्कटा तैरी करार जोन्नो आमी एखाने यूज करेछी मुसुरीर डाल। तो मुसुरीर डाल खूब ताड़ाताड़ी टैन रिमूव करते सहाय्य करे, आमादेर स्किन ब्राइटन करे तोले, आमादेर स्किन ग्लो आनते सहाय्य करे। आर यूज करेछी पाका टमेटो। तो टमेटो आमादेर स्किने प्रचुर परिमाणे हाइड्रेट प्रोवाइड करे आर आमादेर स्किने टैन कमाते तो खूब खूब खूबई सहाय्य करे। তোমরাও এইভাবে বাড়িতে বসে DIY ট্যাং রিমুভিং মাস্ক তৈরি করে সেটা তোমাদের যেখানে যেখানে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে সেখানে সেখানে ইউজ করে নাও। 10 মিনিট মতন রেখে সেটা শুকিয়ে যাওয়ার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো এবং রেগুলার 1 থেকে 2 মাস ইউজ করার পরে তোমরাই বুঝতে পারবে তোমাদের ট্যান কতটা রিমুভ হয়েছে, তোমাদের স্কিন কতটা গ্লো করেছে। তো এইভাবে বাড়িতে বসে নিজেদের ট্যান রিমুভ করে নাও। এই হলো 7টা সামার স্কিন কেয়ার হ্যাকস। তো তোমরাও এই হ্যাকসগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পরে একটু ওয়েট করবে রেজাল্ট পাওয়ার জন্য, কারণ এগুলো যেহেতু হোম রেমেডি তো রেজাল্ট একটু দেরিতে পাবে। অন্ততপক্ষে তোমরা 1 থেকে 2 মাস এগুলো রেগুলার ইউজ করবে, তারপর রেজাল্ট তোমরা চোখের সামনেই দেখতে পাবে। আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই জানাতে পারো কেমন রেজাল্ট পেলে তোমরা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর কী কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। কারণ তোমরা যা যা ভিডিও দেখতে চাও আমি কিন্তু সেই সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হয়ে যাই। আর হ্যাঁ, তোমরাই দেখো কত পার্সেন্ট লোক তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যাচ্ছ। তো একটা সাবস্ক্রাইব করে দাও, একটা সাবস্ক্রাইব করলে কোনো প্রবলেম হবে না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে। তো একটা সাবস্ক্রাইব প্লিজ করে দাও, আর পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি যে কটা ভিডিও ছাড়ি প্রত্যেক কটা নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে যদি একটুও ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করতে পারো, ফেসবুক পেজে ফলো করতে পারো, নিচে লিংক দিয়ে দেবো চেক আউট করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।